নমস্কার বন্ধুরা, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আরেকটা পুরনো দিনের নিরামিষ রান্নার রেসিপি নিয়ে, যেটা গরমকালের জন্য একদম উপযুক্ত। খুব সাধারণ উপকরণে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন, আর ভাত রুটি পরোটা সবকিছুর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তাই আমার আজকের এই রেসিপিটা অন্যান্য দিনের মতো পুরোটা দেখুন, আর দেখে যদি ভালো লাগে তাহলে আপনারাও এইভাবে ট্রাই করুন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। গরমকালের উপযুক্ত এই ডালটা তৈরি করার জন্য আমি এখানে মুগ ডাল নিয়েছি। এখানে 1.5 কাপ পরিমাণ মুগ ডাল আছে। একটা প্যান গরম করে তার মধ্যে ডালটা দিয়ে দিলাম। এবার প্রথমেই এই মুগ ডালটাকে শুকনো খোলায় আমি ড্রাই রোস্ট করে নেব। বন্ধুরা, গরমকালে দুপুরবেলায় ভাতের সাথে এই ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এর সাথে শুধু একটু আলুর চোখা বা ঝুড়ি আলু ভাজা হলেই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। বিশ্বাস যদি না হয় নিজেরা একবার ট্রাই করে দেখতে পারেন, আর তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগে। ডালটা ড্রাই রোস্ট হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এই ডালটাকে সেদ্ধ করে নেব। সেজন্য আমি প্রেশার কুকারে অল্প জল দিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি মুগ ডালটাকে দিয়ে দিচ্ছি। পুরো ডালটা দিয়ে দিয়েছি, এর মধ্যে এবার অল্প নুন দিয়ে দিলাম, অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। এবার লিডটা লাগিয়ে দিয়ে 3-4টি হুইসেল দিলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। তাহলে ডালটা সেদ্ধ হোক, তারপর ফিরে আসছি। 3টে হুইসেল দিয়ে মুগ ডালটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি, আর এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, অল্প নুন দিয়ে দিলাম, আর এবার ঝিঙের টুকরো একটু ভেজে নেব। ঝিঙেগুলোকে এইভাবে আমি একটু বড় বড় মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার ঝিঙেগুলোকে ফ্রাই করে নেব। তবে ঝিঙে ফ্রাই করার সময় কিন্তু ফ্লেম একদম কমই করবেন না, বা ঢেকে ঢেকেও রান্না করবেন না, তাহলে কিন্তু ঝিঙেগুলো একদম নরম হয়ে যাবে, জল ছেড়ে যাবে, মানে রান্নাটা ঠিক মতো করা যাবে না। তাই মিডিয়াম ফ্লেমে রেখে আমি এই ঝিঙের টুকরোগুলোকে ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া আছে। ঝিঙের টুকরোগুলো হালকা করে ফ্রাই করে নিয়েছি, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। প্রেশার কুকারে 3টে হুইসেল পড়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, আর তারপর প্রেশার কুকারের প্রেশারটা বেরিয়ে যাওয়ার পর আমি এখন লিডটা খুলেছি। ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে, এবার এই সেদ্ধ ডালটার মধ্যে আমি ভেজে রাখা ঝিঙের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটা ভাত দিয়ে তো ভালো লাগেই, তাছাড়া রুটি পরোটা দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আগে যদি না ট্রাই করে থাকেন একবার ট্রাই করতে পারেন। ভালো করে ঝিঙের টুকরোগুলো মিশিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি আরেকটা জিনিস দেবো যাতে এই রান্নার স্বাদ ডাবল হয়ে যাবে, সেটা হলো এই যে নারকেলের দুধ। এখানে 4 টেবিল স্পুনের মতো আছে। এই নারকেলের দুধ কিভাবে তৈরি করতে হয় আশা করি আপনারা সকলেই জানেন, তবে যারা নতুন সংসার করছে তাদের জন্য আমি একটু বলে দিই। কাজ করতে করতে বলছি, এটা ঢেলে দিচ্ছি। নারকলটা প্রথমে আমি কুড়িয়ে নিয়েছি, মানে আমি যেভাবে করেছি সেই প্রসেসটাই বলছি। নারকলটা প্রথমে কুড়িয়ে নিয়েছি, আর তারপরে কোরানো নারকলের থেকে কিছুটা অংশ আমি গরম জলে 25-30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর তারপর একটা সুতির পরিষ্কার কাপড়ে সেই কোরানো নারকল শুদ্ধ জলটা দিয়ে করে স্কুইজ করলেই কিন্তু নারকলের দুধটা বেরিয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই নারকলের দুধটা ছাড়াও এই রান্নাটা করা যায়, তবে এটা দিলে অসাধারণ একটা গন্ধ আসে, আর খেতে যে কী ভালো হয় সেটা মানে একবার না আপনারা তৈরি করলে বুঝতে পারবেন না। এতক্ষণ কিন্তু গ্যাসটা অফ করাই ছিল, এবার আবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। মিনিট খানেকের জন্য এটাকে ফুটিয়ে নিচ্ছি। তবে মনে করবেন না যে রান্নাটা এখানেই শেষ হয়ে গেল, কেননা রান্নার তো যে সম্ভারটা দেওয়া সেটাই তো দেওয়া হয়নি, তাই একটু ধৈর্য ধরে শেষ অবধি ভিডিওটা দেখুন। ডালটাকে মিনিট খানেক ফুটিয়ে নিয়েছি, এবার গ্যাসটা বন্ধ করে এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর সম্ভারের ব্যবস্থা করছি।
এবার ডালে সম্বার দেব, সেজন্য কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। ঝিঙেটা ভেজেছিলাম, তেল ছিল, তার মধ্যেই আমি সম্বারটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা সাদা জিরে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে আগে কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা। এবার আদাটাকে একটু কষিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ করা ডালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। প্রেশার কুকারে অল্প একটু জল নিয়ে দিয়ে দিলাম, ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, কেননা শেষ পর্যায়ে এর মধ্যে আরো দুটো উপকরণ পড়বে, যেগুলো না পড়লে রান্নাটা একদমই ইনকমপ্লিট থেকে যায়। বন্ধুরা, আমার রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প হলুদের গুঁড়ো, কারণ ডাল সেদ্ধ করার সময়ও আমি অল্প দিয়েছিলাম, তাই এখানে একদম অল্প হলুদের গুঁড়ো দিলাম। অল্প নুন দিয়ে দিলাম, ডাল সেদ্ধ করার সময়ও নুন দেওয়া ছিল, সেটা বুঝে নুনটা দিতে হবে। আর এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, সেটাই খেতে ভালো লাগে, সেজন্য আমি এক চামচ চিনি দিয়ে দিলাম। মিশিয়ে নিচ্ছি। এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা হলে খেতে ভালো লাগবে না, আবার খুব বেশি ঘনও ঠিক হবে না। এবার ফ্লেমটাকে রেখেছি মিডিয়ামে, এই ফ্লেমে আমি মিনিট দুয়েক একটু ফুটিয়ে নিচ্ছি। মিনিট দুয়েক ডালটা ফুটিয়ে নিয়েছি। এবার শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা। প্রথমে এক চামচ দিয়েছি, এখন দিয়ে দিলাম আর এক চামচ। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। এখানে ঘিয়ের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো বাড়িয়ে নিতে পারেন। ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। আর মাঝে কিন্তু আমি একবার নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম, আপনারাও একবার দরকার হলে সেটা করে নেবেন। রান্না এবার একদম রেডি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এটাকে আর ঢেকে রাখার কোনো দরকার নেই, ডাইরেক্ট আমি তাই সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকে রেসিপি ঝিঙে দিয়ে মুগ ডাল একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। এটা অনেক পুরনো দিনের একটা রান্না, কিন্তু খেতে অসাধারণ হয়। আর এরকম পুরনো দিনের অনেক অসাধারণ স্বাদের রান্নার রেসিপি কিন্তু আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, তাই আজই গোপালের হেসেল ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেরকম ধরনের রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করার। গোপালের হেসেলে কিন্তু অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা খুঁজলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন।